অমল কান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসাথে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতাম। শব্দরূপ জিজ্ঞাসা করলে এমন অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল, কিন্তু অমলকান্তি সেসব কিচ্ছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল, ক্ষান্ত বর্ষণ, কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর। জামার জামরুলের পাতায় নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল, কিন্তু অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন একটা অন্ধকার ছাপাখানায় কাজ করে, মাঝে মাঝে আমার সাথে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল সে উকিল হলে এমন কিছু ক্ষতি হতো না। সকলেরই ইচ্ছা পূরণ হলো, এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সেই অমলকান্তি। রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল।